আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সিলেট ভিউ লাইফে সারা দিনের খবর অনুষ্ঠান থেকে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি হাসান মোহাম্মদ শামিম জানিয়ে দেব আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি যেটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হতে পারে প্রতিদিন সন্ধ্যায় আমরা এভাবে আসি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি দর্শক আজকের দিনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দল বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা উদযাপন করেছেন নিজেদের মধ্যে থেকেই সিলেট সহ সারা দেশে নানাভাবেই তারা ন্যাশনাল পার্টি বিএনপি যেটি আহ একাধিকবার বাংলাদেশের সরকার গঠন করেছিল এবং একসময় সময় বাংলাদেশের সরকার গঠন করা ছাড়াও তারা কিন্তু আজকে ছিল তবে সিলেটে খুব একটা কার্যক্রম যেটি প্রথাগত যেরকম কার্যক্রম আছে সেরকম কার্যক্রম থেকে একটু কম কার্যক্রম চোখে পড়েছে এবং আহ প্রতিকূল পরিস্থিতিতে যেটা নেতাকর্মীরা আমাদের সাথে কথা বলছিলেন যে প্রতিকূল পরিস্থিতিতে তারা যতটুকু পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সেই কার্যক্রম করার চেষ্টা করেছেন দর্শক এছাড়াও আহ সিলেটের জন্য যেটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে যে আর মাত্র দুদিন পরে অর্থাৎ চার সেপ্টেম্বর থেকে আহ চার সেপ্টেম্বর তারিখে মূলত সিলেট তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি একটি জাতীয় নির্বাচন যেটি অনেকদিন পরে একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছে আমরা এবং গত যে নির্বাচনটি হয়েছে সেই পর আরেকটি নির্বাচন এবং হচ্ছে যে এই যিনি সদস্য চৌধুরী কয় তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যান এবং সেই আসনটি শূন্য হয় এবং শূন্য হওয়ার পরে সেখানে নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সর্বশেষ যে চিত্রটি আজকে মধ্যরাত পর্যন্ত যারা আহ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আহ প্রচারণা চালাতে পারবেন এবং আজকে মধ্যরাতের পর কিন্তু তারা এই প্রচারণা আর চালাতে পারবেন না এবং এই ব্যাপারটিকে সামনে রেখে গঠন করা হয়েছে মূলত এই নির্বাচন তদন্ত কমিটি যেটি গঠন করেছে নির্বাচন কমিশন নিজেই এই তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা বলছেন যে নির্বাচন পূর্ববর্তী যেসব আহ সহিংসতা আছে অনিয়ম আছে সেই বিষয়গুলো কিন্তু এই তদন্ত কমিটি দেখবে আজ বুধবার মাত্র দুদিন করোনা পরিস্থিতিতে বারবার তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের তারিখ পেছানোর পর অবশেষে আগামী চার সেপ্টেম্বর সিলেটির আসনের আহ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফাইনালি এটা কিন্তু গত ২৮ জুলাই তারিখে হওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্টে একটা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তখন কিন্তু দেশের করোনা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না কারণ পুরো দেশেই তখন লকডাউন চলছিল এবং সেই লকডাউনের সময়টাতেই নির্বাচন করা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই ধোয়াশা ছিল যে কেন লকডাউনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন বলেছিল যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক সাংবিধানিক ভাবে তাদেরকে নির্বাচনের পরে করতে পারবেন না কিন্তু সেই ব্যাপারটিকে কিন্তু ধরে যেটা বলা হয়েছে যে এই নির্বাচন আট সেপ্টেম্বর তারিখের মধ্যে করলেই হয় এবং আট সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর তারিখটি কিন্তু সর্বশেষ তারিখ ছিল এবং খুব একটি চার তারিখেই কিন্তু এই নির্বাচন সম্পন্ন হচ্ছে ভোট গ্রহণ উপলক্ষে দুই সেপ্টেম্বর মধ্যরাতে আসনটিতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা এছাড়া আসনটির তিন উপজেলা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জে নির্বাচন পূর্ব সকল অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বিচার বিভাগীয় তদন্ত কমিটির সমনে দুই সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করছে কমিশন দশক আহ সিলেট তিন আসনের যারা ভোটার ভোটার আছেন যারা এই আজকের এই লাইভটি এই মুহূর্তে দেখছেন তাদের কাছে আমাদের আগ্রহ থাকবে জানার জিজ্ঞাসা থাকবে যে আসলে তারা সিলেট তিন আসনের উপনির্বাচনে কাকে জয়ী হিসেবে দেখতে চাচ্ছেন এখানে কিন্তু তিনজন হ্যাভিয়ট প্রার্থী আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব এবং আহ বিএনপির করতেন বিএনপির রাজনীতি করতেন তবে বিএনপি তাকে সমর্থন দেয়নি এখানকার সাবেক সংসদ সদস্য শফি আহমেদও আছেন এবং এছাড়াও আছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী যিনি ছিলেন আতিকুর রহমান আতিক এবং এই তিন হ্যাভিয়েট প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে এবং চার তারিখেই সন্ধ্যার পরেই জানা যাবে আসলে সিলেট তিন আসনের উপনির্বাচনে জয়ী হয়ে কে জাতীয় সংসদে এই আসনটিতে সিলেটের প্রতিনিধিত্ব করবেন দর্শক এটি অনেকদিন পরে একটা ভোট গ্রহণ হচ্ছে আমি একটু আপনাদেরকে সিলেট তিন আসনের যে ব্যাপারটি আছে ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয়েছে সিলেট তিন আসন যার সংসদীয় নম্বর হচ্ছে দুশো একত্রিশ আসনটিতে মোট ভোটার আছেন তিন লক্ষ বান্ন হাজার এবং ভোট কেন্দ্র আছে একশো ঊনপঞ্চাশটি অর্থাৎ তিন লক্ষ বাহান্ন হাজার ভোটার এই জায়গাটিতে আছেন প্রায় দেড়শোটির মতো কেন্দ্র আছে একটা বিশাল ব্যাপার চলতি বছরের এগারো মার্চ করোনা সংক্রমিত হয়ে এই আসনের সংসদ সদস্য মারা গিয়েছিলেন সেটি আপনাদেরকে আগেই বলেছি সংবিধানের অনুচ্ছেদ একশো তেইশের দফা চার অনুযায়ী উক্ত শূন্য আসনে আট জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যায়নি যেটি আহ সাংবিধানিকভাবে বলা হয় যে কোনো আসন শূন্য হলে খালি হলে সেটা নব্বই দিনের মধ্যে পূরণ করতে হয় তবে করোনার কারণে সেটা একটু পরিবর্তন করা হয়েছিল এবং সেই তফসিল অনুযায়ী আঠাশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সেটাও আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি পরবর্তীতে আজকে আহ এক তারিখ সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে এবং আর মাত্র দুদিন পরে অর্থাৎ 4 সেপ্টেম্বর তারিখে সিলেট তিন আসনের ভোটাররা তাদের ভোট দিতে যাবেন তফসিল ঘোষণার পর থেকেই উত্থাপ ছড়া ছিল সিলেট তিন আসনের উপনির্বাচন প্রার্থীদের মধ্যে কথা লড়াই ছিল আহ কেউ কাউকে ঘায়াল করতে ছাড়ছিলেন না যেহেতু সিলেট তিন আসন দক্ষিণ শর্মা উপজেলা একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি সিলেটের জন্য একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জনপদ বলা চলে এবং সেখানকার জনপ্রতিনিধি যিনি হবেন তাকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমি আর পুরনো ব্যাপারটিতে যাচ্ছি না মনোনয়ন দিয়েছিলেন জন দুজনের বাতিল করা হয় নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আহ স্বতন্ত্র প্রার্থী যেটি কংগ্রেসের স্বতন্ত্র প্রার্থী আহ জুনায়দ মোহাম্মদ মিয়া তিনি নির্বাচনে আছেন তবে আহ স্বতন্ত্র প্রার্থী শেখ ফাহমিদা হোসেন লুমা এবং শেখ জাহিদুর রহমান নাসুম তারা কিন্তু এই নির্বাচনে নেই পত্র বাতিল করেছিল আহ দর্শক যারা আছেন আপনারা সংযুক্ত তারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন কে আপনার চোখে মনে হচ্ছে যিনি সিলেট তিন আসনের নির্বাচনে আহ জয়ী হবেন আর একটু জানিয়ে দিতে চাই সিলেট তিন আসনের শেষ সময়ের প্রচারণায় কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন এবং জাতীয় পার্টির প্রথম দিকে কোনো নেতা নেতারা কেন্দ্র থেকে আসেনি তবে শেষ মুহূর্তে কিন্তু গতকালই আমরা দেখেছি সিলেট শহরে জিয়াউদ্দিন বাবলু সহ আরো কয়েকজন জাতীয় পার্টির ঊর্ধ্বতন যারা কমান্ড যাদেরকে বলা হয় তারা কিন্তু এসেছেন নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের উপরের সারি যারা নেতা আছেন তারা এসেছেন তবে বিএনপি যেটি করেছে বিএনপি সমর্থিত না শুনে নির্বাচনে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপির পক্ষে কিন্তু কোনো নেতা কিন্তু সেখানে বিট করতে পারছেন না বরঞ্চ আজকে যে বিএনপির বার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নেতারা আহ্বান করেছেন যেতে আহ চিরেটিন আসনে নির্বাচনে কোন বিএনপি কর্মী যেন সফি আহমেদের পক্ষে কাজ না করেন এবং সেটা কিন্তু আজকে তারা বলেছেন অর্থাৎ এই ব্যাপারে কিন্তু দল তাদের অবস্থান ক্লিয়ার করতে পেরেছে যে তারা যে নির্বাচনে যাচ্ছে না সেটি তিনি নির্বাচনে বিএনপি করে থাকলেও কিন্তু বিএনপির মানুষদেরকে বলা হচ্ছে যাতে বিএনপিতে বিএনপির সমর্থিত প্রার্থী শফি আহমদকে যেন আহ ভোট দিতে তারা কেন্দ্রের দিকে জানায় যে তাদের দলীয় সিদ্ধান্ত দর্শক আজকে বহুল প্রতীক্ষিত অর্ডার্সের যেটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রথম ভর্তি লিস্ট যেটি ছিল এবং সেই ভর্তি এ আজকে প্রচুর সংখ্যক মানুষজন যারা আজকে তাদের গ্রাজুয়েশনের স্বপ্ন যাত্রা শুরু করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন রইল এবার ছাড়াও অভিনন্দন রইল এছাড়াও যেটি হচ্ছে যে আজকে কিন্তু অনেকগুলো পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং যারা উচ্চ পর্যায়ে শিক্ষা শিক্ষিত আছে তারা কিন্তু একটু আটকে গিয়েছিলেন কারণ শিক্ষা জীবন শেষ করার পর কর্মজীবনে যাওয়ার কথা কিন্তু পরীক্ষাগুলো হচ্ছিল না তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আহ এর মধ্যে উল্লেখযোগ্য যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে হচ্ছে যে দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ ডিগ্রি সেকেন্ড ইয়ারের যে স্থগিত পরীক্ষা গুলো আছে সেগুলো তারিখ থেকে শুরু হবে এবং এই যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো শিক্ষার্থীরা যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন তাহলে তাদের জন্য উপকার হতে পারে এটি হচ্ছে যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সম্পর্কিত রুটিন প্রকাশ করা হয়েছে এবং এগারোই সেপ্টেম্বর তারিখ থেকে দুই হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষাবর্ষের যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছেন তাদের পরীক্ষা আছে দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ডিগ্রি থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে হতে পারে অক্টোবর মাসে আমরা আশা করবো যে খুব দ্রুত এভাবে সিলেটের আহ সারা দেশের মতো সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে এবং উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হতে যাচ্ছেন তারা কিন্তু আজকে পড়াশোনা এগিয়ে যেতে পারবেন দর্শক আরেকটি ব্যাপার খেলার খবর সেটি কিন্তু একটু না আজকে কিন্তু তামিম ইকবাল খান যিনি বাংলাদেশের ওপেনার আজকে কিন্তু তিনি বাংলাদেশ নিউজিল্যান্ড টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেছে ইতিমধ্যে আপনার রেজাল্টও জেনে গিয়েছেন একদমই মাত্র দুই ঘন্টায় যেটি করেছে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে বাষট্টি রান অল আউট করে সাত উইকেটের জয় পেয়েছে এবং সেই ম্যাচ শুরুর ঠিক আগেই কিন্তু তামিম ইকবাল খান ঘোষণা দিয়েছেন তিনি নিজেই তার ফেসবুক পেজে এসেছিলেন এসে তিনি ভিডিও কনফারেন্স মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ খেলছেন না উদাহরণ দুই হাজার বিশ সালে তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এটা সিলেটেই খেলেছিলেন আহ সেটি জিম্বাবুয়ের বিপক্ষে ছিল এবং এরপরে কিন্তু গত ষোলোটি ম্যাচে বাংলাদেশের পক্ষে তিনি কিন্তু ওপেনিং করেন এবং তাকে নিয়ে কানাঘুষা চলছিল কেন তামিম ইকবাল খান যারা বাংলাদেশের হয়ে খেলবেন তিনি দীর্ঘদিন ধরে খেলার মধ্যে নেই তারপরে তামিম নিজেই যেটা ক্লারিফাই করলেন তিনি বিশ্বকাপ খেলতে চান না এবং তিনি বলেছেন এ সম্পর্কিত তাকে যেন কেউ কিছু জিজ্ঞেসও না করেন এবং এখন কিন্তু বাংলাদেশের টিং ট্যাঙ্ক বিশেষ করে বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন তিনি আসলে কোন পথে যাবেন সেটা কিন্তু একটা দেখার ব্যাপার হবে এমনও হতে পারে যে তামিমকে রেস্ট অফ যে টি গুলো আছে সেকেন্ড থার্ড অথবা ফিফথ সেগুলো একটাতে ডাকা হতে পারে এবং এখনো পর্যন্ত কিন্তু ব্যাপারটা যেহেতু তামিম ঘোষণা করে দিয়েছেন তিনি খেলবেন না তারপরেও কিন্তু বিসিবি আমার যেটা ধারণা হচ্ছে বিসিবি একটা ট্রাই করবে তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর কারণ তামিম সব কিছুর পরেই তামিম ইকবাল কিন্তু বাংলাদেশের একজন ভালো অপেরান দর্শক আহ ভালো এবং যেটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে দুই সালের পর এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কিন্তু তামিম ইকবাল খান দর্শক আজকে বাংলাদেশ আজকে জয় পেয়েছে আমরাও জয়ের আনন্দে উদ্ভাসিত বাংলাদেশ এভাবেই খেলতে থাকুক এবং সামনের যে টি বিশ্বকাপ আছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ উজ্জ্বল পারফরমেন্স দেখান সেরকম প্রত্যাশা থাকবে দর্শক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি আপনাদেরকে জানানোর জন্য স্টোরি থেকে সরাসরি সংযুক্ত হয়েছিল আমার মেহাসান মোহাম্মদ শামিম আগামীকাল একই সময় আসবো জানানোর চেষ্টা করব লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্টস দিয়ে আমাদেরকে চলার পথে একটু উৎসাহ দেবেন সেটাই আপনাদের কাছে কামনা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের সাথে ধন্যবাদ কালকে দেখা হবে আবার লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ